আসসালামু আলাইকুম, এই কোর্সের 8th এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখতে যাব পেন টুল। এই সবগুলো লেটার 1 2 3 4 5 6, এগুলো সব পেন টুল দিয়ে বানিয়েছি আমি। এইগুলো কিভাবে বানাতে হয় সেটি আজকে শিখাব। আপনাদের একটি হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে, আপনারা ডাউনলোড করে সেটি করবেন। সেই অ্যাসাইনমেন্টটা হলো 5 আর 6 কিভাবে পেন টুল দিয়ে ড্র করতে হয় সেটা আপনারা নিজেরা চেষ্টা করে ড্র করবেন। যদি না পেরে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই 5 আর 6 জন্য আলাদা একটি হেল্পিং ভিডিও বানাব। তো যাওয়া যাক পাশের প্র্যাকটিসে, পেন টুল প্র্যাকটিস। আমি লেয়ার্সে গিয়ে লক করে নিচ্ছি লেয়ারটি, নিউ লেয়ার, এই লেয়ারটা সিলেক্ট করলাম। এখানে পেন টুল প্র্যাকটিস 1, 4 এবং 7 কীভাবে পেন টুল দিয়ে ইজিলি করতে পারবেন, এখানে এই স্টেপসগুলো ফলো করলে আপনি পেরে যাবেন। এখন পিতে প্রেস করবেন আপনার কিবোর্ডের, পিতে ক্লিক করলেই পেন টুল চলে আসবে। এখন এইটা দিয়ে কি করে, এইটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের শেপ বানাতে পারবেন। যেমন এখানে যদি একটা ক্লিক করেন, একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হলো, এখানে টান দিবেন, পেন্টুলের সাথে সাথে একটি দাগ আসবে। তারপর এখানে একটি ক্লিক করবেন, এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট টুল হলো, অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হলো। তারপর এখানে একটি, এখানে একটি, এখানে একটি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কোনো কালার অথবা কিছুই, স্ট্রোক কিছুই দেওয়া নেই, আমি কালার দিয়ে দিই ব্ল্যাক। এবং এখন সিলেকশন টুলে ফেরত যাই, দেখতে পাচ্ছেন এখানে একটি শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে, সুন্দর। আমি ডিলিট করে দিই। সেমভাবে আমি পিতে প্রেস করে আবার পেন্টুলে গিয়ে এখানে আমি এই 1, 4 এবং 7 ড্র করে নেব। এখানে সার্কেলটা আছে, এখানে আমি একবার ক্লিক করব, এখানে একবার, এখানে একবার। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমি যখন ড্র করছি এখানে একটি সেন্টার অপশন আছে, এখানে আমি সেন্টার মানে এই সার্কেলের সেন্টারে আমি করছি। এবং দেখতে পাচ্ছেন যে আমাকে এটা অনেক সাবধানে সোজা রাখতে হচ্ছে, কিন্তু সেটা যাতে না করতে হয় এই শিফটে প্রেস করে ধরে রেখে কিবোর্ডের টান দিবেন, আপনি উপর নিচু করবেন, একটা সার্টেন অ্যাক্সিস এই পেন টুলটি ফলো করবে। সো সোজা এভাবে চলে আসলো, আবার সোজা, শিফট ছাড়িনি, এখনও শিফট ধরে রেখেছি। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনি আর দেখতে পাচ্ছেন না, মাঝখানে সলিড চলে এসেছে। এটা কিভাবে করবেন, এইখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক, শিফট এক্স দিলেও হয়। আমি এই অ্যারোতে ক্লিক করব, সিম্পলি ফিল থেকে স্ট্রোকে চলে গেল। এখন আমি আবার শিফট প্রেস করে ধরে রেখে আমি আবার এগুলো ড্র করে নেই। এই বেঁকা যেই লাইনগুলো আছে এগুলো শিফট প্রেস করা ছাড়াই করতে হবে, কারণ যদি শিফট প্রেস করা ছাড়া না করেন তাহলে এটা একটু বেশি ঢালু হয়ে যায় আর অথবা সোজা হয়ে যায়, এর জন্য এটা শিফট প্রেস করা ছাড়াই করতে হবে। হয়ে গেল, এখন আমি এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন 1, দেখতে পাচ্ছেন 1, সুন্দর করে হয়ে গেল। এখন যাই 4-এ, পি তাড়াতাড়ি করে বানিয়ে নিই, বেঁকা লাইনগুলো অবশ্যই শিফট ছাড়া করবেন, স্ট্রেইট লাইনগুলো সবসময় শিফট দিয়ে করতে পারেন, কারণ হচ্ছে স্ট্রেইট হবে লাইনগুলো, আপনার হাতের স্টেবিলিটি আনতে হবে না। তাড়াতাড়ি করে 4, এখানে একটা ক্লিক ক্লিক ক্লিক। 4-এর বেশিরভাগ লাইনই স্ট্রেইট, তাই আমি প্রায় পুরোটাই আমি শিফট ধরেছি, এখানে শিফট ধরিনি, কারণ এখানে শিফট ধরলে এরকম হয়ে যায় অথবা সোজা হয়ে যায়, তাই ছেড়ে দিয়ে, শিফট ছেড়ে দিয়ে আমি করলাম। দেখতে পাচ্ছেন 4-ও হয়ে গেল, আমি এখন 7-এ চলে যাই। আপনারা যে কোনো একটি পয়েন্ট থেকে শুরু করতে পারেন, পি সেভেনেরও প্রায় প্রত্যেকটি লাইন স্ট্রেইট আছে, খালি এই দুটো লাইন দেখা, সুন্দর করে 7টি পেন টুল দিয়ে বানিয়ে নিলাম।
দেখতে পাচ্ছেন আমাদের 7ও বানানো হয়ে গেল এখন পাশের প্র্যাকটিসে যাই পেন টুল কার্ভ প্র্যাকটিস এই কার্ভটা আবার কিভাবে করে কার্ভ কিভাবে করেছি সেটাই দেখা যাক পি তে যাব পি প্রেস করে পেন টুল নিয়ে আসব পর এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম এরপরে এখানে আসব কিন্তু দেখতে পাচ্ছেন এটা সোজা একটি লাইন হয়েছে এরকম বেঁকা লাইন কিভাবে বানাবো এখানে ক্লিক করার সাথে সাথে ছেড়ে না দিয়ে মাউসের ক্লিকটা ছেড়ে না দিয়ে টান দিয়ে ধরবেন তাহলে দেখতে পাবেন যে লাইনটা বেঁকে আসছে কার্ভ হয়ে গেল লাইন এরপরে আমি এটাই ছেড়ে না দিয়ে এখানে এসে ক্লিক করে ফেললাম এরপরে এখানে এসে আবার ক্লিক করে ড্র্যাগ করব ক্লিক করে ছেড়ে দিব না তাহলে আমার কার্ভ হয়ে গেল এখন লাস্ট কার্ভ এভাবে করে ফেললাম পারফেক্ট হওয়ার একদমই প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু বেঁকিয়ে গিয়েছে একটু কম এটা আমারটা একটু বেশি হয়ে গিয়েছে কার্ভ কার্ভ করতে গেলে প্রায় কখনোই পারফেক্ট হয় না পেন টুল দিয়ে সো কোনো টেনশন নেবেন না এই এপিসোডের জন্য এতটুকুই পরের এপিসোডে আবার দেখা হবে